কাতার বিশ্বকাপে আরেকটি অঘটন দেখলো ফুটবল প্রেমীরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফ্রান্সকে হারিয়ে দিল টিউনিশিয়া। আরো এক অঘটন দেখলো ফুটবল বিশ্ব, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিল টিউনিশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের মাঠে ফ্রান্সকে 1-0 গোল ব্যবধানে হারিয়েছে টিউনিশিয়া। দলটির লক্ষ্যে গোল করেছেন অধিনায়ক ওয়াহবি খাজরি। ম্যাচের 58তম মিনিটের খেলার ভাগ্য নির্ধারণী গোল করেন এই টিউনিশিয়ার ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে এই জয়ে বি গ্রুপ থেকে 4 পয়েন্ট আদায় করে নেয় দলটি। অবশ্য এই ম্যাচে ড্রয়ের দারুণ সুযোগ পেয়েছিল ফরাসিরা। শেষ 82 বাজার 30 সেকেন্ড আগে টিউনিশিয়ার জালে বল জড়িয়ে ফেলেছিল আতোয়ান গ্রিজম্যান। উদযাপনও সেরে ফেলেছিল দলটি, তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়, যার ফলে হার নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে এই পয়েন্ট আদায় করে নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টিউনিশিয়া, কারণ এই গ্রুপে প্রথম 2 ম্যাচে টানা জয় তুলে নিয়ে 6 পয়েন্ট নিয়ে সবার আগেই শেষ 16 নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। সমান 6 পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।